হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিভার্স পলারিটি আই এম রাজু বলে উই হ্যাভ অলরেডি কমপ্লিটেড টু ক্লাসেস অন অ্যাটমিক স্ট্রাকচার দিস ইজ দ্য থার্ড অ্যান্ড লাস্ট পার্ট সো ডোন্ট ওয়েস্টিং এনি টাইম লেট স্টার্ট দ্য ক্লাস আজকের ক্লাসে আমরা যে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করবো সেগুলি হল ফার্স্ট অফ অল আইসোটোপ দেন আইসো বার থার্ড আইসো টোন ফোর্থ ভবন এবং ফিফথ আয়ন বোর্ডের পরমাণুর যে দুটি সেট আমরা লিখেছি তার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে এদের মধ্যে কিছু সিমিলারিটিস রয়েছে সো দেখা যায় কি সিমিলারিটি রয়েছে দেখা যাচ্ছে ফার্স্ট সেটটার কথা যদি ভাবি দেখা যাচ্ছে কি এর ক্ষেত্রে প্রত্যেক কিন্তু নিচের সংখ্যাটা এক রয়েছে এখানেও এক এখানেও এক এবং এখানেও এক অর্থাৎ প্রত্যেকে নিচের সংখ্যাটা কিন্তু সেম এবং উপরের সংখ্যাগুলো দেখছি ডিফারেন্ট ডিফারেন্ট এখানে ওয়ান এখানে টু এবং এখানে থ্রি এখন নিচে যে সংখ্যাটা থাকে পরমাণুর তাকে আমরা কি বলি নিচে যে সংখ্যাটা থাকে তাকে আমরা বলি হচ্ছে অ্যাটমিক নাম্বার অর্থাৎ পরমাণু পরমাণুক্রমাঙ্গ এবং ওপরে যে সংখ্যাটা থাকে তাকে আমরা বলি হচ্ছে ভর সংখ্যা দ্যাট ইজ মাস নাম্বার অর্থাৎ এখান থেকে আমরা আইসোটোপের সংজ্ঞা কিন্তু নিজেরাই বানিয়ে নিতে পারি আমাদের আইসোটোপের সংজ্ঞা আলাদা করে মুখস্থ রাখার কোনো দরকার নেই তো আইসোটোপ আমরা কাকে বলবো একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু যদি পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা একই হয় কিন্তু ভর সংখ্যা আলাদা হয় তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ তো সেকেন্ড এক্সাম্পলের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা অক্সিজেনের ক্ষেত্রে প্রত্যেকটাই অক্সিজেন আছে তাহলে একই মৌল হলো এবং তার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেকের নিচে অর্থাৎ পরমন ক্রমাঙ্কটা সেম হচ্ছে বাট ভর সংখ্যাটা ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে তাহলে এগুলো হলো অক্সিজেনের এক একটা আইসোটোপ এবং ওপরে যে আইসোটোপগুলো লেখা আছে এগুলো হলো হাইড্রোজেনের আইসোটোপ তো এগুলোর নাম রয়েছে হাইড্রোজেনের ফার্স্ট যে আইসোডোপ এইচ ওয়ান ওয়ান এটাকে বলা হয় প্রোটিয়াম সেকেন্ড যেটা রয়েছে দ্যাট ইজ ডয়টেরিয়াম অ্যান্ড থার্ড দ্যাট ইজ টাইট্রিয়াম এখন এখানে একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন রয়েছে পরীক্ষায় পড়তে পারে যে এমন একটা পরমাণুর নাম লেখো যেটা নিউট্রনবিহীন তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই প্রোটিয়ামের এক্সাম্পল দি এক্সাম্পলের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব এর পরমাণু অঙ্গও এক এবং ভর সংখ্যাও এক এখন আমরা জানি যে ভর সংখ্যা ইকুয়ালস টু হচ্ছে জেড প্লাস এন অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা ইকুয়ালস টু হচ্ছে ভর সংখ্যা তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারছি যে নিউট্রন সংখ্যা আমরা কীভাবে ক্যালকুলেট করতে পারবো যদি আমরা ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্কটাকে বিয়োগ করে দিই তাহলে কিন্তু নিউট্রন সংখ্যা পেয়ে যাব তাহলে প্রোটিয়ামের ক্ষেত্রে ওয়ান মাইনাস ওয়ান দ্যাট ইজ জিরো অর্থাৎ প্রোটিয়ামের ক্ষেত্রে কোনো নিউট্রন থাকে না তাহলে নিউট্রন মেয়ে পরমাণুর নাম হলো প্রোটিয়াম অর্থাৎ আমরা কী দেখতে পেলাম আইসোটোপ ইকুয়ালস টু হচ্ছে সমান পরমাণু ক্রমাঙ্ক সমান অর্থাৎ সমান প্রোটন সংখ্যা এবং অর্থাৎ সমান ইলেকট্রন সংখ্যা যেহেতু আমরা জানি যে কোনো একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ইলেকট্রনও কিন্তু ততগুলোই থাকে এখন আমরা জানি যে কোনো একটা পরমাণুর রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল প্রপার্টি যেটা রয়েছে সেটা কিন্তু ডিটারমাইন হয় তার ইলেকট্রন সংখ্যার উপর ডিপেন্ড করে এখন আইসোটোপগুলোর ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটার ইলেকট্রন সংখ্যা সেম অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে আইসোটোপগুলো কিন্তু কেমিক্যালি সিমিলার হয় এবার এই সেটসগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো এদের ক্ষেত্রে পরমাণু কুমাঙ্কটা কিন্তু আলাদা হচ্ছে বাট ভর সংখ্যাটা সেম হচ্ছে যেমন সি সিক্স ফরটিন অ্যান্ড এন সেভেন ফরটিন কার্বনের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক ছয় নাইট্রোজেনের ক্ষেত্রে পরমাণু কুমাঙ্ক সাত বাট কার্বনেরও ভর সংখ্যা চোদ্দ নাইট্রোজেনেরও ভর সংখ্যা হচ্ছে চোদ্দ এদেরকে বলবো আমরা পরস্পরের আইসোবার অর্থাৎ আইসোবার কাকে বলে যে সমস্ত পরমাণুর পরমাণু কুমাঙ্ক ভিন্ন বাট ভর সংখ্যা সেম অর্থাৎ ভর সংখ্যা সমান কিন্তু পরমানু পৃথক তাদেরকে বলা হয় পরস্পরের আইসোবার আরও একটা এক্সাম্পল নেওয়া যেতে পারে আর্গনের ক্ষেত্রে এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে আর্গনের পরমানু কুমাঙ্ক হল আঠেরো এবং ক্যালসিয়ামের হল কুড়ি কিন্তু আর্গনেরও ভর সংখ্যা চল্লিশ এবং ক্যালসিয়ামেরও ভরসংখ্যা চল্লিশ অর্থাৎ এরা পরস্পরের আইসোবার অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারলাম যে আইসোবার মানে হচ্ছে সমান ভর সংখ্যা বিশিষ্ট দুটি পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক আলাদা এবারের এক্সাম্পলটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব হাইড্রোজেন পরমাণু ক্রমাঙ্ক হলো এক হিলিয়াম পরমাণু ক্রমাঙ্ক দুই অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক কিন্তু সমান নয় হাইড্রোজেনের ক্ষেত্রে ভর সংখ্যা দেখছি তিন এবং হিলিয়ামের ক্ষেত্রে দেখছি ভর সংখ্যা চার অর্থাৎ ভরসংখ্যাও কিন্তু সেম হলো না আইসোটোপ দেখলাম পরমাণু কুমাঙ্ক সেম হয়েছিল ভর সংখ্যা আলাদা আর বার দেখলাম কি ভর সংখ্যাটা সেম হচ্ছে পরমাণু কুমাঙ্ক কিন্তু ডিফারেন্ট রয়েছে বাট এর ক্ষেত্রে দেখছি আমি পরমাণু কুমাঙ্কও আলাদা হচ্ছে ভর সংখ্যাও আলাদা হচ্ছে তাহলে এদের মধ্যে কি রিলেশন হ্যাঁ এর মধ্যেও কিন্তু একটা রিলেশন রয়েছে দেখা যাক কি রিলেশন আছে যদি হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা ভর সংখ্যা থেকে পরমাণুকুমাঙ্কটাকে বিয়োগ করে দিই ভ্যালুটা বেরোবে টু থ্রি মাইনাস ওয়ান দ্যাট ইজ টু হিলিয়ামের ক্ষেত্রেও ফোর মাইনাস টু দ্যাট ইজ ইকুয়ালস টু টু অর্থাৎ দেখতে পাচ্ছি ভর সংখ্যা থেকে যদি কুয়াঙ্কটা বিয়োগ করা হয় তাহলে দুটোর ক্ষেত্রে কিন্তু সেম ভ্যালু পাচ্ছি তো আমরা আগেই জানি যে ভরসংখ্যা ইকুয়ালস টু হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা আর অন্যদিকে পরমাণুকু অঙ্ক গাছটু শুধুমাত্র প্রোটন সংখ্যা অর্থাৎ সেখান থেকে আমরা বুঝতে পারছি যে যদি আমরা ভরসংখ্যা থেকে পরমাণু অঙ্কটাকে বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাবো অর্থাৎ দুটোর ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি নিউট্রন সংখ্যাটা হচ্ছে টু সো এদেরকে বলা হয় পরস্পরের আইসোটন তো আইসোটনের ডেফিনেশন কিরকম হবে অর্থাৎ আইসোটন কি যে সমস্ত পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক এবং সংখ্যা দুটোই আলাদা কিন্তু নিউট্রন সংখ্যাটা সেম তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটন এবারে আমরা জানব আয়োনি ভবন বা আয়নাইজেশন কি। আয়নি ভবন বা আয়নাইজেশন হলো একটা প্রসেসের নাম কি প্রসেস যে প্রসেস বা প্রক্রিয়ার সাহায্যে কোনো একটা পরমাণুর সর্ববৈস্থ কক্ষ থেকে তার একটি ইলেকট্রনকে এনার্জি অ্যাপ্লাই করে বিচ্ছিন্ন করা হয় তাকেই বলা হচ্ছে কি আয়নী ভবন বা আয়নাইজেশন সো এখানে আমরা দেখি এই একটা পরমাণু সে গ্যাসিয়ার স্টেটে আছে পরমাণুটাকে অবশ্যই গ্যাসিয়ার স্টেটে থাকতে হবে সেই জায়গাতে আমরা আই ওয়ান এনার্জি অ্যাপ্লাই করছি সো আই ওয়ান এনার্জি অ্যাপ্লাই করার ফলে এই এ যেটা রয়েছে পরমাণু সে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে ইলেকট্রন ছেড়ে দিয়ে এ প্লাস অর্থাৎ একো পজিটিভ চার্জযুক্ত একটা আয়ন আয়নে কিন্তু পরিণত হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে একটা ইলেকট্রন কিন্তু পরমাণু থেকে বেরিয়ে যাচ্ছে এই প্রসেসের নামই হলো আয়নি ভবন বা আয়নাইজেশন এই আয়নিভবন বা আয়নাইজেশনের সাহায্যে কিন্তু আয়ন ফরমেশন হয় এবারে আমরা জানব আয়ন কি আয়ন হলো চার্জযুক্ত পরমাণু বা মূলক অর্থাৎ চার্জযুক্ত পরমাণু বা মূলককে আয়ন বলে তো এখানে আমাকে জানতে হবে যে আয়ন কিভাবে ফরমেশন হয় যখন কোনো একটা পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে যায় বা কোনো একটা পরমাণুতে এক বা একাধিক ইলেকট্রন নতুন করে যুক্ত হয় তাহলে কিন্তু আয়নের ফরমেশন হয় এখন প্রশ্ন হলো একটা পরমাণু এবং আয়নের মধ্যে কোনটা বেশি স্টেবেল হবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে একটা পরমাণুর তুলনায় একটা আয়ন কিন্তু বেশি স্টেবল এখন প্রশ্ন হলো কেন তার কারণ হচ্ছে পরমাণুটা যদি স্টেবিলি হয় তাহলে কিন্তু সে আয়ন ফর্মেশন করবে না কোন একটা পরমাণু কখন আয়ন ফর্মেশন হয় স্টেবিলিটি গেন করার জন্যই অর্থাৎ স্থায়িত্ব পাওয়ার জন্যই কিন্তু কোনো একটা পরমাণু এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে এবং আয়ন ফর্মেশন করে এখন প্রশ্ন হলো আয়ন কয় প্রকার আয়ন জেনারেলি দুই প্রকার হয় ফার্স্ট অফ অল ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন ক্যাটায়ন কখন ফরমেশন হয় যখন কোনো একটা পরমাণু এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে তখন পরমাণুটি পজিটিভ চার্জযুক্ত যে আয়ন ফর্মেশন করে তাকেই বলা হয় ক্যাটায়ন অর্থাৎ ক্যাটায়নের চার্জ যদি জিজ্ঞেস করা হয় কী হবে ক্যাটায়নের চার্জ হল পজিটিভ আর অন্যদিকে অ্যানায়ন কখন ফরমেশন হয় যখন কোনো একটা পরমাণুতে এক বা একাধিক অতিরিক্ত ইলেকট্রন যুক্ত হয় তখন যে আয়ন ফরমেশনটা হয় তখন তাকে বলা হয় অ্যানায়ন এখন যেহেতু ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ তাহলে যতগুলি ইলেকট্রন থাকার কথা তার থেকে বেশি যদি ইলেকট্রন কোনো একটা পরমাণুর সঙ্গে যুক্ত হয় তাহলে নিশ্চয়ই নেগেটিভ চার্জের পরিমাণটা বাড়বে এবং সেক্ষেত্রে যা ইনফরমেশনটা হবে তাকে বলা হয় অ্যানায়ন তো সেখান থেকে আমরা বলতে পারি অ্যানায়নের চার্জ হলো নেগেটিভ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তার নিচে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবে সমস্ত ভিডিওর নোটিফিকেশান রেগুলার পাওয়ার জন্য পরবর্তী কোনো টপিকের ওপর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে আজকের মতো বায়